হ্যালো গাইস, কেমন আছো সবাই? ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ অ্যান্ড ফ্রেশ ভিডিও। তো গাইস, অনেক সময় এমন হয় যে তোমার কাছে আছে M416 অ্যান্ড তুমি ড্রপে গিয়ে দেখো অগ A3 পড়ে আছে। সো তখন অনেকের কাছে খুব কনফিউশন হয় যে অগ তুলবে কিনা, কারণ এই দুটো গানই একদম সিমিলার, মানে অনেকটা সিমিলার। অ্যান্ড ভাই, অগের রিলোডিং টাইম অনেক বেশি বলে অনেকে অগটাকে ইউজও করতে চায় না, বাট M416 প্রায় সবাই ইউজ করে। সো আজকের ভিডিওতে একদম কমপ্লিট কম্পারিজন করা হবে অগ A3 এবং M416-এর। আর গাইস, এরপর থেকে তোমাদের কাছে একদম ক্লিয়ার হয়ে যাবে যে অগ ইউজ করবে নাকি M416 ইউজ করবে। তো টোটাল 7টা টেস্ট আমরা এই ভিডিওতে এই দুটো গানের মধ্যে করব অ্যান্ড দেখবো কোনটা বেস্ট। আর তুমি যদি অলরেডি এসব বিষয় জানো তাহলে ভাই এই ভিডিওটা তোমার জন্য না, তুমি ভিডিওটাকে স্কিপ করতে পারো। সো ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও অ্যান্ড লেট স্টার্ট। তো গাইস, ফার্স্ট টেস্ট হলো পাওয়ার টেস্ট অ্যান্ড এখানে আমরা দেখবো Level 3 ভেস্ট পরে থাকা এনিমিকে ডাউন করতে কোন গানের কটা শট লাগে। যখন এনিমি Level 3 ভেস্ট পরে থাকে তখন অগ A3 7টা শটে এনিমিকে ডাউন করে। অ্যান্ড গাইস, M416-এরও Level 3 ভেস্ট পরে থাকা এনিমিকে ডাউন করতে 7টা শট লাগে। তো এখান থেকে বলা যায় যে দুটো গানেরই পাওয়ার বা ড্যামেজ একদম সেম। সো এবার আমরা দেখবো ফায়ারিং স্পিড। তো গাইস, ফায়ারিং স্পিড ডাইরেক্টলি বললে বলবো যে M416-এর ফায়ারিং স্পিড অগের থেকে অনেকটাই বেশি। অ্যান্ড এই ফায়ারিং স্পিডটা গাইস একটু ক্লিয়ার করে বলি, মনে করো দুটো প্লেয়ার একে অপরের এনিমি অ্যান্ড তারা দুজনই, একজন ইউজ করছে অগ A3 আর একজন ইউজ করছে M416। সো তারা যদি সেম টাইমে অ্যান্ড সেম কন্ডিশনে একে অপরকে শ্যুট করে তাহলে সেক্ষেত্রে গাইস যার কাছে আছে M416 সেই সেখানে উইন হবে, কারণ M416-এর ফায়ারিং স্পিড বেশি। ফায়ারিং স্পিড বেশি তার মানে গাইস তার ড্যামেজ পার সেকেন্ড M416-এর বেশি। এক সেকেন্ডে যদি অক থেকে 10টা গুলি বেরোয় সেখানে M416 10টার বেশি গুলি বের করছে, তার মানে এখানে ফায়ারিং স্পিড বেশি। সো এখানে M416 আগে উইন হবে। তো গাইস, এখানে মেন ফান্ডা ড্যামেজ যদিও দুটো গানের সেম হয় তাও এখানে ড্যামেজ পার সেকেন্ড গাইস M416-এর বেশি। তো গাইস, রিকয়েলের ক্ষেত্রে আমি বলবো যে দুটো গানের রিকয়েল অলমোস্ট সেম, বাট অগ A3-এর যে স্প্রেটা ওটা একটু বেশি স্টেবল এটা আমার মনে হয়। যখন আমি ট্রেনিং মোডে স্প্রে করে প্র্যাকটিস করি আমার মনে হয় যে অগ A3-এর স্প্রেটা একটু বেশি স্টেবল। অ্যান্ড গাইস, এখানে রিকয়েলের ক্ষেত্রে অ্যাটাচমেন্ট অনেক বেশি ইম্পর্টেন্ট। সো এবার আমরা দেখবো কোন গানে কোন কোন অ্যাটাচমেন্টটা লাগে। গাইস, অ্যাটাচমেন্টও দুটো গানে প্রায় সেমই লাগে, বাট এখানে M416-এ একটা অ্যাটাচমেন্ট বেশি লাগে, সেটা হলো স্টক। তো এই স্টকটার কাজ হলো গাইস গানটাকে স্টেবল রাখা। বাট গাইস, এই স্টকটা লাগানোর পরেও আই থিঙ্ক অগের স্প্রেটা বেশি স্টেবল। সো গাইস, তুমি ট্রেনিং মোডে গিয়ে M416-এ ফুল অ্যাটাচমেন্ট অ্যান্ড অগেও ফুল অ্যাটাচমেন্ট লাগিয়ে স্প্রে করে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে যে কোনটার স্প্রেটা একটু বেশি স্টেবল বলে তোমার মনে হয়। অ্যান্ড এখানে গাইস অ্যাটাচমেন্ট M416-এ বেশি লাগে। গাইস, রেঞ্জ দুটো গানেরই একদম সেম। রেঞ্জ বলতে গেলে গাইস তোমার যে গানের বুলেটটা সেটা কত ডিস্টেন্স পর্যন্ত ট্র্যাভেল করতে পারবে সেটাই রেঞ্জ। তো এটা দুটো গানের ক্ষেত্রেই সেম। তো গাইস, রিলোডিং টাইমও খুব বেশি ম্যাটার করে। এখানে M416-এর উইদাউট অ্যাটাচমেন্ট রিলোডিং টাইম হলো 2.2 সেকেন্ড অ্যান্ড অগ A3-এর গাইস উইদাউট অ্যাটাচমেন্ট 3.6 সেকেন্ড। মানে গাইস, তোমার এদিকে স্কট ফিনিশ হয়ে যাবে অথচ তোমার অগের রিলোডিং তাও চলবে। সো এখানে অগের একটা মাইনাস পয়েন্ট। অ্যান্ড গাইস, এই রিজনের জন্য অনেকেই অগ A3 ইউজ করে না। রিলোডিং টাইম গাইস প্রচুর বেশি, 3.6 সেকেন্ড, বুঝতে পারছো কতটা বেশি? তো গাইস, লাস্ট টেস্ট হলো সাউন্ড, মানে কোন গানটা সাউন্ডটা বেশি ডিস্টার্ব করে অ্যান্ড বেশি দূর থেকে শোনা যায়। সো উইদাউট সাপ্রেসর আমরা টেস্টটা করব। তো গাইস, দুটো গানেরই সাউন্ড অনেকটা সিমিলার, মানে খুব একটা ডিস্টার্বিং হয় না, বাট এখানে সামান্য একটু ডিফারেন্স দেখা যায়, সেটা হলো অগ A3-এর সাউন্ড সামান্য একটু বেশি M416-এর থেকে। তো গাইস, সবগুলো টেস্ট কমপ্লিট করার পর আমি যদি এখন পুরো ভিডিওটাকে সাম আপ করি তাহলে এখানে নাম্বার 1 পাওয়ার। তো গাইস, দুটো গানেরই পাওয়ার একদম সেম। অ্যান্ড নাম্বার 2 ফায়ারিং স্পিড। ফায়ারিং স্পিডের ক্ষেত্রে গাইস M416 উইনার, কারণ M416-এর ফায়ারিং স্পিড অগ A3 থেকে অনেক বেশি। নাম্বার 3 রিকয়েল। রিকয়েলও গাইস দুটো গানেরই অলমোস্ট সেম। নাম্বার 4 অ্যাটাচমেন্ট। তো এখানে M416-এর একটা অ্যাটাচমেন্ট বেশি লাগে, আর এখানে গাইস অগ A3 উইদাউট একটা অ্যাটাচমেন্ট বেশি, স্প্রেটা ভালো স্টেবল। অ্যান্ড নাম্বার 5 গাইস রেঞ্জ। তো দুটো গানেরই রেঞ্জ অলমোস্ট সেম। অ্যান্ড নাম্বার 6 রিলোড টাইম। তো রিলোড টাইমের ক্ষেত্রে গাইস M416 আবার উইনার, কারণ অগ A3-এর উইদাউট অ্যাটাচমেন্ট রিলোডিং টাইম 3.6 সেকেন্ড আর M416-এর রিলোডিং টাইম 2.2 সেকেন্ড। সো এখানে M416 উইনার। অ্যান্ড সাউন্ডের ক্ষেত্রে গাইস বেশি ডিস্টার্বিং সাউন্ড, বেশি তো না গাইস সামান্য একটুখানি ডিস্টার্বিং সাউন্ড হয় অগ A3-তে। তো গাইস, এই টেস্টগুলো করে এখানে M416 গাইস উইনার হলো। এই টেস্টগুলো থেকে আমরা জানতে পারলাম যে M416-টাই বেটার,
বাট গাইস এখানে কন্ডিশন আছে, যদি তোমার স্প্রেটাকে বেশি স্টেবল লাগে তাহলে অবশ্যই তুমি অগ ইউজ করতে পারো। অ্যান্ড গাইস যদি তোমার মেইন প্রবলেম হয় রিলোডিং টাইম, তাহলে ভাই আমি তোমাকে সাজেস্ট করব অগে থ্রি ইউজ করো না, কারণ অগে থ্রি তুমি রিলোড করতে করতে দেখবে তোমার এদিকে পুরো স্কট শেষ। সো এখানে অগে থ্রির খুবই একটা নেগেটিভ পয়েন্ট হলো গাইস রিলোডিং টাইম, খুব বেশি টাইম নাই, 3.6 সেকেন্ড, বুঝতে পারছো কতটা টাইম বেশি। তো গাইস আজকে টেস্টের কথা বাদ দিয়ে তোমার কোন গানটা ফেভারিট, অগে থ্রি নাকি M416 সেটা কমেন্ট করে জানাও। অ্যান্ড আজকের ভিডিও ফুল লাগলে তোমার স্কোয়াডের সাথে শেয়ার করে দিও, আর চ্যানেলে ফার্স্ট টাইম হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও এরকম ভিডিও আরও দেখার জন্য। তো গাইস আজকের মতো জাস্ট এটুকুই, নিউ ভিডিও তাড়াতাড়ি আসবে। সো গাইস বাই বাই, গুড বাই।